ব্রেকিং নিউজ, তুরস্ক থেকে নতুন মিসাইল ক্রয় করেছে বাংলাদেশ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্কে নির্মিত ATMACA এন্টিশিপ মিসাইল সিস্টেম, TEBER লেজার গাইডেড বম্ব এবং অজানা মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে। এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক গত জুন থেকে জুলাই মাসে তুরস্কের রকেট সান কোম্পানির সাথে স্বাক্ষরিত হয়। এরপর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। তুরস্কে নির্মিত ATMACA এন্টিশিপ মিসাইলের রেঞ্জ 250 কিলোমিটার এবং বাংলাদেশই এই মিসাইলের প্রথম ক্রেতা দেশ। এছাড়া বিমানবাহিনীর F-7 সিরিজের যুদ্ধ বিমানের জন্য 50+ TEBER লেজার গাইডেড বোমা কেনা হয়েছে, যার ডেলিভারি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কোন মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা হয়েছে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে তুর্কিশ হিসার ও মিডিয়াম রেঞ্জ মিসাইল কেনা হয়েছে এবং এর আগেও তুরস্ক বাংলাদেশকে তাদের হিসার ও এর পটেনশিয়াল কাস্টমার হিসেবে উল্লেখ করেছিল।